কোটি ভারতবাসীর প্রার্থক ও প্রায় 16,500 ইসরোর বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের ফলাফলের নজিরবিহীন ইতিহাস করল ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা বিশ্বের প্রথম দেশ হয়ে উঠল ভারত। ইসরো চাঁদে পতাকা উত্তোলন করল, যা আমাদের প্রতি ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের ব্যাপার। দেশের এই সাফল্যে উদযাপনে গোটা ভারতবাসী। এই গর্বের মাঝে বিজ্ঞান এবং প্রযুক্তিগত শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ করল বিআইটিএম, তৈরি করল ল্যান্ডার রোভারের প্রজ্ঞান মডেল। চন্দ্রযান ৩ কিভাবে চাঁদের মাটিতে কাজ করবে তার উদাহরণ দেয় এই মডেল। এই মডেল বানানো হয়েছে অরডিউনো প্রযুক্তির উপর নির্ভর করে। এক্ষেত্রে অরডিউনোর নিজস্ব অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে মডেল রোভারকে নিয়ন্ত্রণ করবে। এই আরডিনো বলে জিনিস রয়েছে এবং এর ব্যাটারি রয়েছে, এই বিভিন্ন কম্পোনেন্ট দিয়ে একটা রোভার করেছে, যেটা কিনা একটা অ্যাপ দিয়ে কন্ট্রোল করা যায়। এটাকে ঘোরানো যায়, এটাকে সামনে পেছনে চালানো যায় একটা মোবাইলের অ্যাপ দিয়ে। তো ওরা এটা এই জন্য তৈরি করেছে, মুনে যে বিক্রম ল্যান্ডার যাচ্ছে, বিক্রম ল্যান্ডার ল্যান্ড হওয়ার পরে তার ভেতর থেকে প্রজ্ঞান বলে একটা রোভার বেরিয়ে আসবে, তাকেও কিন্তু একইভাবে কন্ট্রোল করা হবে। সে সেন্টিমিটার পার সেকেন্ড স্কেলের ভেলোসিটিতে রোম অ্যারাউন্ড করে সে সিগনাল দেবে বিক্রম ল্যান্ডারকে। বিক্রম ল্যান্ডার তারপর সেই ইনফরমেশনগুলো পেয়ে প্রজ্ঞান রোভারের থেকে পাঠিয়ে দেবে গ্রাউন্ড স্টেশন আমাদের ইসরোকে। হ্যাঁ, এটা একটা ওয়ার্কিং মডেল, যেটা কিনা সামনে পেছনে আসতে পারে, তো যেটা দূর থেকে একে কন্ট্রোল করা যায়। এইভাবেই কিন্তু কন্ট্রোল করা হচ্ছে প্রজ্ঞান রোভারের যে যাতায়াতের ইয়েটা, সেটাই কিন্তু বিক্রম ল্যান্ডার থেকে কন্ট্রোল করা হচ্ছে। এই মডেল ছাত্রছাত্রীদের জন্য নতুন চিন্তা ভাবনার জন্ম দেবে, জানান ডক্টর রাকেশ মজুমদার। থেকে ক্লাস 12 পর্যন্ত বাচ্চারা আসে, তারা এই ধরনের ইলেকট্রনিক্যাল মেকানিক্যাল কাজ করে, তারা ফিজিক্সেরও বিভিন্ন মডেল বানায়, কেমিস্ট্রির বিভিন্ন রিয়াকশান করে। তো এটা শুধু শনি এবং রবিবার এখানে হয়, এবং এখানে একটা অ্যাস্ট্রোনমিক্যাল ক্লাব রয়েছে যার ইনচার্জ আমি এবং ইনোভেশন হাবের ইনচার্জও আমি। তো এখানে সেগুলো সবসময়ই চলতে থাকে, বাচ্চারা মাথা থেকে নতুন আইডিয়া তৈরি করে, বা প্রথম প্রথম আমরা তাদের কিছু আইডিয়া দিই তৈরি করার, তারা সেগুলো করে। তো এই জিনিসগুলো বাচ্চাদের যদি এই বয়সেই তারা এগুলো তৈরি করতে পারে, তাহলে ভবিষ্যতে তাদের কেরিয়ারে একটা বড় বুস্ট পায়। এবং বিআই টিমে চন্দ্রযান ৩ এই মডেল দেখতে এসে পড়ুয়ারা জানান, চন্দ্রযান ৩ কে চোখে দেখতে না পেলেও এখান থেকে অনেক কিছু জানতে পারলাম। যেটা আমরা চোখে দেখতে পারবো না, কিন্তু এই মডেলটা থেকে আমরা অনেক কিছু বুঝলাম। ভবিষ্যতে যদি সায়েন্স নিয়ে পড়তে চাই তো এইগুলোর থেকে একটা আইডিয়া হবে, যারা স্পেস ওই পার্টের সায়েন্স নিয়ে পড়তে চাই তো ওইগুলো এখান থেকে অনেক আইডিয়া থাকবে। আমার মনে হয় এখান থেকে যে সায়েন্সের আমরা জিনিসগুলো শিখছি সেখান থেকে অনেক কিছু শেখার বিষয় আছে, এবং অনেক কিছু লাগবে আর কি দেখতে, মানে যেটা বাড়িতে বসে মানে হয়তো পারবো কিন্তু এখানে একটু বেশি আর কি, মানে যেটা মানে ইউটিলাইজ করতে পারবো। চোখে দেখতে না পারলেও বিআইটিএম এর এই মডেলের মাধ্যমে কিছুটা ধারণা করা যায় চন্দ্রযান ৩ সম্পর্কে। কিভাবে কোনো অ্যাপস এর মধ্যে দিয়ে কাজ করা যায় এদিন সবকিছুই পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো হয় এই প্রযুক্তির মধ্যে দিয়ে। অবশেষে ভারতের 40 দিনের অপেক্ষার অবসান হলো। পৃথিবী থেকে চাঁদে 3.84 লক্ষ কিলোমিটার দিয়ে যাত্রা শুরু করেছিল যানটি। অবশেষে চন্দ্রযান ৩ ল্যান্ডার বিক্রম সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে। 14 জুলাই থেকে দেশবাসীর চোখ ছিল যানটির অবতরণের অপেক্ষায়, আজ সেই খুশির বাঁধ ভেঙেছে দেশবাসীর। ক্যামেরায় সাত্তকী আচার্যের সঙ্গে আদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।